জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। মার্কিন রাষ্ট্রদূত পিটার টিহাস জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সাক্ষাতের শুরুতেই তিনি নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান। কমিশনের চেয়ারম্যান কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে তাকে অবহিত করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জানতে চাইলে কমিশন চেয়ারম্যান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ আয়োজনের মাধ্যমে জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন কমিশন এ প্রত্যাশা করে। রাষ্ট্রদূত পিটার ডিহাস মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের প্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়নের প্রকৌশল সম্পর্কে জানতে পারে সন্তুষ্টি ব্যক্ত করেন। পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় কমিশন মার্কিন দূতাবাস ও যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন। এ সময় বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস ও জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে কিভাবে সহযোগিতা বাড়ানো যায় সে লক্ষ্যে আলোচনা হয়। কমিশনার চেয়ারম্যান জানান, নবগঠিত কমিশন মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকরভাবে কাজ করার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমূহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে কমিশন সোচ্চার থাকবে বলে কমিশন চেয়ারম্যান জানান। এ সময় সভায় কমিশনের সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ সেলিম রেজা, সচিব নারায়ণ চন্দ্র সরকার, উপপরিচালক ফারহানা সাঈদ উপস্থিত ছিলেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।